মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাদশার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল বিশাল জন্তু কি রকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাব্বাতুল আরদ সামনে বের হবে তে আমাদের 10টা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা আছে দাব্বাতুল আরদ জমিন থেকে পুরো একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে ধন্যবাদ মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না আল্লাহ পাক চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখে সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে না সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হবেন এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেবা লাভ করলো সে বলে না কিভাবে সেবা লাভ করলো সে বলতে চাচ্ছে না আর সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইক দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আরে রব্বু কুমুর আলা আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলাকুম মিন ইলাহিন হয় মা আলিম তুলাকুম মিন ইলাহিন হয়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ঈমান নিয়ে আসে এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও বলো বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া হয়েছে একটা পাহাড়ের উপর এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিক্তা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিক্তা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিক্তা পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানওয়ার্ড কোনো গল্প বলছি না
এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর, আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর না কাসির, জেনারেলাইন পড়ে দেখেন, জাস্ট পড়ে দেখেন, আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো নাচ দরবারে, আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পড়ানো হচ্ছে আর এক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে। আবার সে ওখানে গিয়ে বলল, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিফ, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থ হচ্ছে এমন, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিফ, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন, মানে আমাকে হেফাজত করুন, ঠিক আছে, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিফ, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল, এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবার, বিশ্বাস করছেন না, চলে আসলো। এবার আসার পরে বলছে, শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে, কিভাবে মারতে পারবো বলো। তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন, বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়ে, অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব, আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি বলবো, তার আগে বলবো, কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো, কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি, ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে, তাফসীরে এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হায়াদাল গোলাম, নিক্ষেপ করলো, তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন, তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে, ছেলেটা বাচ্চা বাচ্চা, ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো, দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে, দেন অ্যান্ড দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল, একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে, এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো, জড়ো করে একটা গর্ত খোঁড়ো, একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটা কি কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলম্বন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইযহ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে, সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন, ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল, লা তাখাফি ইয়া উম্মা, এটা শব্দটা এমন এসেছে, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো না, ফা ইন্নাকি আলাল হাক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাভ দিন,
যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের